আমি এই মুহূর্তে যেখানে বসে আছি এবং যার সাথে বসে আছি তার পরিচয় দেওয়ার আগে আপনারা বুঝিয়ে যাবেন নিজেরা। উনি একধারে একটা পার্টির সর্বভারতীয় প্রেসিডেন্ট, একধারে সমাজসেবী, আর নিজের হাতে পুরো চ্যানেলটি দেখেন, অর্থাৎ চ্যানেলের কর্ণধার, এবং আজ থেকে নতুন আরেকটা পালক যুক্ত হলো তার, আজ থেকে তিনি গায়িকা। ঠিক ধরেছেন, আমার সাথে যিনি এই মুহূর্তে বসে আছেন তিনি দেব কুমার চট্টোপাধ্যায় মশাই। স্যার প্রথমেই শুভেচ্ছা আপনাকে। স্যার আপনি যে ব্যাংকটি তৈরি করেছেন সে ব্যাংকের নামটি কি? আমার ব্যাংকের অফিসিয়াল নেম হচ্ছে দেব এন্ড দেব নিধি লিমিটেড, সংক্ষেপে দেব এন্ড দেব নিধি ব্যাংক। স্যার করোনা প্রাককালে যখন সব কিছু বন্ধ তখন আপনার একটা স্মরণালী উদ্যোগ, এটা হঠাৎ করে মনে হলো কেন? দেখুন, করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা, পশ্চিমবাংলাবাসী শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের আর্থিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে যারা দিনমজুর, যারা ডেলি ওয়াজাতে কাজ করে, যারা নির্মমত্ববিত্ত, নির্মবিত্ত, অতি নির্মবিত্ত, তাদের অর্থনৈতিক অবস্থা একবারে ভেঙে পড়েছে। এই জায়গা থেকে আমরা চিন্তাভাবনা করেছি, যদি আমাদের সংস্থা সাধারণ মানুষের হাতে ঋণ তুলে দিতে পারে, সেই ঋণটুকু নিয়ে এই গরিব মানুষগুলো নতুন করে রুটি রুজির স্বপ্ন দেখবে, নতুন কিছু করবার চিন্তাভাবনা করবে, তাই থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে, এই ভাবনা থেকে আমরা এই অর্গানাইজেশনটা তৈরি করেছি। আচ্ছা, বিশেষ করে মহিলারা পিছিয়ে আছে আমাদের যদি আমরা দেখি, তাদের জন্য কিছু প্যাকেজ বা তাদের জন্য কিছু এই মুহূর্তে ভেবেছেন ব্যাংকের সমস্ত? দেখুন, আমাদের ব্যাংকের মেম্বার যে কেউ হতে পারবে, মহিলাদের তো অগ্রাধিকার সবার আগে। সুতরাং যারা আমাদের মেম্বার হবেন, মহিলা মেম্বার হবেন, তারা ইন্ডিভিজুয়াল লোন পাবেন, তারা গ্রুপের থেকেও লোন পাবেন। স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ব্যাংকে বিভিন্ন কিছু নিজস্ব নিয়ম থাকে, আপনার ব্যাংকে মেম্বার অর্থাৎ কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চায় কীভাবে খুলতে পারে? প্রথমত আমার ব্যাংকে একটা মেম্বার হতে হবে, একটা মেম্বারশিপ ফর্ম ফিল আপ করে মেম্বার হতে হবে, যেই ফর্মটা আমরা মিনিস্ট্রিতে পাঠাতে হয় আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের নিধির নিয়ম অনুযায়ী। তারপর যে কোনো লোক অ্যাকাউন্ট খুলতে পারে, সেটা জিরো ব্যালেন্স দিয়েও খুলতে পারে, এক টাকা দিয়েও খুলতে পারে, এক লক্ষ টাকা দিয়েও খুলতে পারে। স্যার তাহলে আপনার এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি গ্রেডিতে এটা হয়েছে তৈরি, এবং আপনার আর কোথায় কোথায় করার ইচ্ছে আছে? এই মুহূর্তে আমরা তৈরি আছি আসানসোল, মেমারি এবং তারকেশ্বরে ব্যাচ করার জন্য। সারা ভারতবর্ষে আপনি কোথায় কোথায় ভেবেছেন? সারা ভারতবর্ষে আমরা ভাবিনি, আমরা পশ্চিমবঙ্গে আপাতত 50টি জায়গায় ব্রাঞ্চ করবো, তার মধ্যে মুর্শিদাবাদ আছে, মালদা আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আছে, কিছুটা নদিয়া আছে, দক্ষিণ চব্বিশ পরগনা আছে, আমরা এইভাবে শুরু করবো। অর্থাৎ বুঝতেই পারছো যেটা বলছিলাম, যে করোনার প্রাককালে যখন সবাই সব কিছু হারিয়ে বসে আছে, আমরা অনেকেই ভাবছি হয়তো এবার আমরা পিছিয়ে পড়ছি তোর থেকে, সেখানে কিন্তু দেব কুমার চট্টোপাধ্যায় মহাশয় কিন্তু আবার ঠিক অন্যভাবে তিনি যখন সব কিছু প্রায় বন্ধ হতে চলেছে, অনেক রুজি রোজগার বন্ধ, তখন কিন্তু মাননীয় শ্রী দেব কুমার চট্টোপাধ্যায় মহাশয় তিনি কিন্তু এগিয়ে এসেছেন তার ব্যাংকের মাধ্যমে। আমাদের পক্ষ থেকে, দেব টিভির পক্ষ থেকে বিভিন্ন শুভেচ্ছা, আশা করি খুব ফুলে ফেটে উঠুক এবং প্রচুর মানুষ এখানকার সদস্য হোক। আমরাও অভিনন্দন জানালাম দেব টিভির পক্ষ থেকে শ্রী দেব কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে। চলো, এগুলো তোমার হয়নি তো, চেয়ারগুলোকে ঠিকঠাক করে।